কেশিয়াকোল গুলিকাণ্ডে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল বাঁকুড়া জেলা পুলিশ পুলিশ সূত্রে খবর শনিবার গভীর রাতে বিহারের ঔরঙ্গাবাদ জেলার গোহ থানার দাউদপুর গ্রামের বাসিন্দা আজগাইবি শর্মা নামে বছর ছেচল্লিশের ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে রবিবার অভিযুক্তকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে প্রসঙ্গত গত পাঁচই সেপ্টেম্বর বাঁকুড়া শহর সংলগ্ন কেশিয়াকোল এলাকায় শ্যুট ঘটনা ঘটে বাইকে চেপে আসা দুই দুষ্কৃতীর গুলিতে পূর্ব বর্ধমানের এক তৃণমূল নেতা সহ তিনজন আহত হন পুলিশ ঘটনার তদন্তে নেমে ওই দিন রাতেই শহরের লালবাজার ভাটিগুড়া থেকে দুষ্কৃতীদের ব্যবহার করা মোটর বাইকটি উদ্ধার করে পরে কেশিয়াকোল এলাকার ঘটনাস্থল থেকে উদ্ধার হয় কাদামাখা রিভলভার খবর পেয়েই পুলিশ ওই রিভলভার উদ্ধার করে পুলিশ ঘটনার তদন্তে নেমে এর আগে প্রতাপ দাস নাম এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল সব মিলিয়ে দুই অভিযুক্ত এখন পুলিশের জালে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া